প্রিয় দর্শক স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য সঙ্গ দিচ্ছি আমি রুবায়েত ফেরদৌস প্রিয় দর্শক আওয়ামী লীগের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ বলছে পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে না পেরে ক্যাম্পাসে লাশ ফেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি অন্যদিকে বিএনপির আন্দোলনকে কঠোর হাতে দমনের পাল্টা ঘোষণাও দিচ্ছে আওয়ামী লীগ রাজপথের বড় বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের এমন পাল্টাপাল্টি হুমকি ধামকি এবং ছাত্রলীগ ছাত্র দলের সংঘাতকে বড় সংঘাসের পূর্বাভাস হিসেবে দেখছেন কেউ কেউ এই যখন অবস্থা তখন আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে হুমকি পাল্টা হুমকি এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিস্টার আতাউর রহমান ঢালী আছেন বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক পরিষদের সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সাচিবের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার এম এ আজিজ প্রিয় দর্শক আপনিও আলোচনায় অংশ নিতে পারেন এই জন্য আমাদের স্ক্রলে দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন লিখতে পারেন আমাদের ফেসবুকেও আমরা আলোচনায় যাচ্ছি প্রথমে ঢালী ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে হুমকি পাল্টা হুমকি এবং ক্যাম্পাসে গত কয়েকদিন থেকেই নানান রকমের ঝামেলা হচ্ছে গণ্ডগোল হচ্ছে সংঘর্ষ হচ্ছে তো পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এর সঙ্গে পদ্মা সেতু বানচাল করার কী সম্পর্ক আছে আসলে যেটা আওয়ামী লীগ দাবি করছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার সহ আলোচক প্রখ্যাত আইনজীবী জনাব তারেক চৌধুরী আসলে আওয়ামী লীগ সবসময় মুখে একটা বলে যে বিএনপির কোনো অস্তিত্ব নাই বিএনপির রাজনীতির কোনো ধারা নাই কিন্তু যদি নাই বা থাকে শয়নে স্বপনে জাগরণে প্রতিটি কর্মে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু একটাই বিএনপি বিএনপির চেয়ারপারসন জিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বিএনপির কর্মীরা তাহলে এটা কেন যদি একটি নির্জীব রাজনৈতিক শক্তিকে নিয়ে কেন আলোচনায় নিয়ে আসবে আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নেককারজনক হামলা আপনারা দেখেছেন যে একটি ছাত্রী অ্যাক্টিভিস্টকে যে কঠোর এবং করুণভাবে আক্রমণ করা হলো যে দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা কিন্তু এটা নিয়েও তার কোনো কথা নাই বাংলাদেশে অসংখ্য নারীবাদী সংগঠন যারা চুন থেকে পান খসলেই ডক্টর মইনুল ব্যারিস্টার মইনুল হোসেনকে আক্রমণ করে বসে কথায় কথায় তারা মিছিল মিটিং করে নারী আন্দোলনের নামে আজকে তারা কোথায় হারিয়ে গেছে কারণ এরা সবাই আওয়ামী লীগের সুবিধাভোগী আর বিশ্ববিদ্যালয়ে আজকে যে ছাত্রদলের সাথে বলা হচ্ছে ছাত্রদল ছাত্রদলকে কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না কী কারণে কোন রাজনৈতিক কারণে কোন আইনে একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন তাকে কেন ঢুকতে দেওয়া হবে না এইটার এই স্বৈরাতান্ত্রিক আচরণকে কেন আওয়ামী লীগ ছাত্রলীগ যে একসময় গণতান্ত্রিক আন্দোলন করছে সেই ছাত্রলীগ আজকে স্বৈরতন্ত্রের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়েতে তারা পাহারা বসায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে লাঠিয়ালের দায়িত্ব গ্রহণ করেছে ছাত্রলীগ হ্যাঁ কী কারণে তারা ক্ষমতায় আজকে ছাত্রদল যতই সংগঠিত হচ্ছে ততই তাদের ভিতরে এই ত্রাহি মধুসূদন অবস্থা আজকে আন্তর্জাতিকভাবে দেখেন আওয়ামী লীগের কোনো মানে কোনো দিক থেকে কোনো সমর্থন আসছে না কি মানবাধিকার রিপোর্ট কিছুদিন আগে যে গুমের উপরে যে যে 24 এপ্রিল যেটা রিপোর্ট দিল জি হ্যাঁ তারা স্পষ্টই বলছে যে 76 জনকে আমরা তদন্তের জন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা যে রিপোর্ট আমাদের কাছে পাঠিয়েছ
এটা বিশ্বাসযোগ্য নয় এবং অগ্রহণযোগ্য। এই যে কথাটা, অর্থাৎ আজকে তারা সারা পৃথিবী স্বীকার করছে যেটা অটোক্রেটিক গভর্নমেন্ট। মানবাধিকার রিপোর্টে দেখেন দেশনেত্রী খালেদা জিয়ার আটককে তারা অবৈধ বলেছে, বলছে এটা রাজনৈতিক চক্রান্তের শিকার। আজকে ঘটনাগুলো কিন্তু ঘটে আসছে। অনেক ধন্যবাদ মিস্টার ঢালে, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনি যদি বলেন আলোচনা যতক্ষণ এগিয়েছে তার প্রেক্ষাপটে। আপনাকে ধন্যবাদ এবং আরটিভির দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখুন, রাজনীতিতে হুমকি ধামকি পাল্টা হুমকি যাই আমরা শুনছি না কেন, বিশ্ব আজকে যে জায়গায় যাচ্ছে এবং সারা বিশ্বের রাজনীতির গতি প্রকৃতির দিকে যদি তাকাই, এই হুমকি পাল্টা হুমকির কালচারটা ইজ নট এ পলিটিক্যাল কালচার। আমাদের এখানে একটা জাঙ্গল রুল চলছে এবং আমরা চাই বা না চাই আমরা এই জাঙ্গল রুল বেস পলিটিক্সের ভিকটিম হয়ে যাচ্ছি। এখানে ব্লেম গেম একটা চলছে, তো সেটি তো আমাদের পলিটিক্যাল কালচারের অংশ হয়ে গেছে আসলে। সো এই ব্লেম গেমের মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের ফিউচারটা কোথায়, আমাদের পজিটিভ ফিউচারের কোনো জায়গা বা পজিটিভ আউটকামের কোনো জায়গা আছে কি না, বা যারা একে অপরকে ব্লেম করছে, হুমকি বা পাল্টা হুমকি দিচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্সের জায়গাটা কোথায়। এবং আমরা যদি খুব নির্মোহভাবে ডিফারেন্সের জায়গাটা দেখি উন্নয়ন নীতির প্রশ্নে, অর্থনৈতিক নীতির প্রশ্নে, নাগরিক অধিকারের প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে, এই সমস্ত সূচক যদি আমরা নির্ধারণ করি, তাহলে দেখব আমাদের দেশের বিবাদমান দুইটি বৃহৎ রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে, ৪ দলীয় জোট বা আর অন্যান্য তাদের মিত্ররা যারা রয়েছেন, তাদের মধ্যে মৌলিক নীতিগত কোনো পার্থক্য নাই। ফলে জনগণ স্বাভাবিকভাবেই একটা তাদের কীর্ণক হয়ে পরিণত হয়েছে এবং যে দাঙ্গা হাঙ্গামাগুলো ঘটে, বিশেষ করে আমি একজন হাইকোর্টের নিয়মিত পেশাদার আইনজীবী হিসেবে সেদিন যেটা দেখলাম যে বাইরে থেকে এসে সরকার সমর্থিত ছাত্র সংগঠনের লোকজন লাঠি সোঁটা নিয়ে এসে দেশের সর্বোচ্চ বিচারালয়ে এসে একটা তাণ্ডব চালিয়ে গেল, এবং এটা এটা মানে কল্পনাতীত যে সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেখানে মানুষ আশ্রয়ের জন্য যাবে, বিচারের জন্য যাবে, সেখানেই একজন নাগরিক, সে দোষী হোক বা নির্দোষ হোক সেটি আমরা জানি না, কিন্তু তিনি কিন্তু নিরাপদ নন। তাহলে এই যে আমি এই জন্যই বলেছি যেখানে একটা জাঙ্গল রুল চলছে এবং এখানে একে অপরকে ব্লেম দিয়ে তাদের অতীত কৃতকর্মকে তারা আড়াল করতে চাইছে, এই সরকার এবং সরকারের নেতৃস্থানীয় লোকেরা যত না বেশি তাদের অ্যাচিভমেন্টের কথা বলে তার চেয়ে বেশি তারা ব্লেম করে, এবং যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ প্রতিপক্ষের উদ্দেশ্যে তারা ব্যবহার করে এটি মোটেই ভদ্রোচিত বা রাজনৈতিক সংস্কৃতির ভাষা নয়। পানিতে চুবানোর ভাষা বা মেরে ফেলার ভাষা, উৎখাত করার ভাষা, দমন করার ভাষা, এইটা আজকের এই 21st century ইজ নট এ পলিটিক্যাল টার্মিনোলজি। পলিটিক্যাল টার্মিনোলজি এই কয়দিন আগে ফ্রান্সে নির্বাচন হয়ে গেল, আমরা দেখলাম ম্যাক্রন জেতার পরে কীভাবে বিরোধী দলীয় লোকজন তাকে স্বাগত জানালেন এবং শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা তাকে অভিনন্দিত করলেন, এবং নির্বাচনে বিজয়ী হয়ে ফরাসি প্রেসিডেন্ট গেলেন হলো জিমে, যারা ব্যায়াম করে তাদের সঙ্গে দেখা করতে, কোনো বক্তার কাছে বা কোনো নেতার কাছে তিনি যাননি। ফলে নাগরিককে যে রেসপেক্ট করা, সেই রেসপেক্টের জায়গাটায় বোথ দ্য পলিটিক্যাল ফোর্সেস তাদের কারোই নেই। সে কারণে আজকে যে দ্রব্যমূল্যের ব্যাপার আলোচনার বিষয় নয়, আমাদের চিকিৎসা ব্যয় সেটা আলোচনার বিষয় নয়, হঠাৎ একটা কঠিন রোগে আক্রান্ত হলে একজন মানুষ হঠাৎ করে কোথায় যাবে, এই স্বাস্থ্য ব্যবস্থা তাকে সার্ভাইভ করতে দিতে পারে কিনা, মাঙ্কি পক্স এখানে কোনো বড় হেডলাইন নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে শক্তি প্রদর্শন এবং শক্তির মহড়া একটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটাই অ্যাম্বুলেন্স যে রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। একটা দেশ তো তার পলিটিক্যাল কালচার তৈরি করে, তা আমরা এই পলিটিক্যাল কালচার যেটা আপনি বললেন একটা নিন্দনীয় সেই কালচার আমরা তৈরি করে ফেলেছি, এখান থেকে বেরোতে পারবো কিনা পরের পর্বে আমরা উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে আছেন সাচিবের মহাসচিব ডক্টর আজিজ, আপনি যদি একটু বলেন এই যে যতক্ষণ আলোচনা হলো হুমকি ধামকি পাল্টা হুমকি কিংবা পেটানো মানুষকে, কেউ কাউকে পেটাতে পারে কিনা, আসলে মারতে পারে কিনা, আইন আছে, বিচারক আছে, আদালত আছে, ডক্টর আজিজ প্লিজ ক্যারি অন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের আলোচক বৃন্দকে। দেখুন, আমি এর আগে আমাদের দুইজন অতিথির বক্তব্য শুনলাম। আমরা এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিএনপি কিংবা অন্যান্য যা বিরোধী দল আছে তাদের রাজনৈতিক অস্তিত্ব কিংবা ধারা এইটার
এটাকে আসলে কাউন্ট করে না, কাউন্ট করে তাদের সন্ত্রাসী চরিত্র, সন্ত্রাসী ঐতিহ্য আমরা বিগত দিনে যা দেখেছি। আর ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানের এটা আমরা অতীত ইতিহাস দেখলে আমরা অনেক ঘটনা আমি বলতে পারবো কখন কাদের সময় কি হয়েছে। দেখুন এই যে এই গত কয়েকদিনের আগের যে কয়েকটি ঘটনা ঘটলো, আমার ভাই আইনজীবী ভাই বললো সুপ্রিম কোর্টে কারা গিয়েছিল, সুপ্রিম কোর্টে তো ছাত্র দলের ছেলেরাই সংগঠিত হয়েছিল এখানে। আর যারা সাংবাদিক সম্মেলন করতে গেল, 400-500 ছাত্রছাত্রী সাংবাদিক সম্মেলন করতে গেল, তারা তাদের হাতে লাঠি শুধু আসতো প্রত্যেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি ভাষার কথা বলেন, রাজনৈতিক ভাষার কথা বলেন, এই এই ছেলে মেয়েরা ছাত্র দলের ছেলেরা কি স্লোগান দিয়েছে, 75-এর হাতিয়ার গর্জ উঠুক আরেকবার, এটা কিসের স্লোগান? 75 একটা সেন্সিটিভ ব্যাপার, এই স্লোগানটা কেন দেবে? এই স্লোগানটা ফ্রিডম পার্টি দিয়ে দিত স্লোগানটা, এই ফ্রিডম পার্টির স্লোগানটা কেন তারা দিচ্ছে? এবং আরো দুঃখজনক, আমি গতকাল না পরশু একটা টক শোতে দেখলাম ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভেনার, সে বলছে যে এইটা আমরা 7ই নভেম্বরের আমরা স্লোগান দিচ্ছি, সেটা ধারণ করি আমরা। আরে কিসের 7ই নভেম্বর? 7ই নভেম্বর কি কিসের? 7ই নভেম্বর তো কর্নেল তাহেরের সেটা প্রোগ্রাম ছিল, নেতৃত্ব দিয়েছিল, তো কর্নেল তাহেরকে তো জিয়াউর রহমান হত্যাই করলো, ফাঁসিয়ে দিল, তো কোথায় তাদের সেই ইতিহাস ঐতিহ্য, কিসকে কিসে ধারণ করে? আর সেই স্লোগানে যদি এখন দেয়, তাহলে এই সিপাহী জনতা এখন কি সেই বিপ্লব করতে চায়? ছাত্র দল বিএনপি এখন কি আর্মিদেরকে উস্কিয়ে দিতে চায়? এখন কি জনগণ আর আর্মি মিলে আন্দোলন করবে, সরকার উত্তাপ করবে? এটা কিসের আলামত? তারা কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে? বিএনপি কিসের আন্দোলন করতে চাচ্ছে? এটা কিসের ভাষা? 75-এর হাতিয়ার গর্জি উঠুক আরেকবার, এটা কিসের ভাষা? আপনাকে বুঝতে হবে যে 75-এর 15ই আগস্ট, এই 21শে আগস্টের ঘটনা বলেন, এনডেমনিটি অধ্যাদেশ বলেন, এই 10টা আমলা বলেন, এই 2001 সালের পরে 18 বার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কি কারণে একজনের পিছে বুলেটটা গুলে, কি কারণে অন্য কারো কাছে যায় না সেটা? শুধু একজনের পিছে একটা শক্তি পিছে লাগে, সেই 75-এর পর থেকে কিংবা মুক্তিযুদ্ধের পর থেকে, 71-এর পর থেকে দেখছি আমরা। সুতরাং আমরা যখন আলোচনা করব তখন সার্বিক ব্যাপারটা বুঝতে হবে। 75-এর স্লোগান দিলে তো এইটা ইয়াং জেনারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কনসাস, তাদের ইতিহাস ঐতিহ্য রাজনীতি তারা ধারণ করে। যদিও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল দ্বারা গেল, তারা সাধারণ ছাত্রদের কোনো কিছু নিয়ে আন্দোলন সংগ্রাম করে নাই, তারা সাধারণ ছাত্রছাত্রীদের কোনো ব্যাপার নিয়ে সাংবাদিক সম্মেলন করতে যায় নাই, রাজনৈতিক ব্যাপার নিয়ে গেছে যেটা বিএনপির ধারণ বহন করতেছে তাদের, তারা শিখে। অনেক ধন্যবাদ আজিজ, আপনি সঙ্গেই থাকুন। একজন দর্শকের ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। আমি রাজবাড়ী থেকে সোহেল শেখ বলছিলাম। জি মিস্টার শেখ বলুন। আপনাদের উপস্থাপনা অনেক সুন্দর। আমার কিছু প্রশ্ন। নিশ্চয়ই। যে ছাত্র দল যদি অন্যায় করে, লাঠি সুটা নিয়ে রাজপথে যায়, এতে এদেশে তো প্রশাসন আছে ভাইয়া, পুলিশ প্রশাসন যদি অন্যায় করে, ছাত্র দল পুলিশ প্রশাসন আছে, তারা সে এটাকে দেখভাল করবে। ছাত্রলীগের এই অথরিটি কে দিচ্ছে? তাকে হকিস্তে পিটাইতে হবে, রামদেদের কোবাইতে হবে, রাস্তার উপরে প্রকাশ্যে মানুষকে মারতে হবে, সেই অথরিটি কে দিচ্ছে ছাত্রলীগকে? জি অনেক ধন্যবাদ রাজবাড়ি থেকে। আজিজ ভাই যদি আপনি একটু উত্তর দেন, আমার মনে হয় প্রশ্নটা আপনাকেই করা হয়েছে। এখন ডেফিনেটলি এই ছাত্রদের এই ক্যাম্পাসে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, ডেফিনেটলি বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, সরকার আছে, তারা দেখবে। তারপরেও যারা উস্কানি দেয় সাধারণ ছাত্রদের সাথে কিংবা অন্য ছাত্র সংগঠনের সাথে, যারা উস্কানিমূলক বক্তব্য দেয়, এটা হতেই পারে, কিন্তু এটা আমাদের কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি না ছাত্ররা ক্যাম্পাসে অস্ত্র কিংবা যে কোনো অস্ত্র নিয়ে মারামারি করুক, এটা আমরাও চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। ঢালিবা যদি বলেন, এই যে যেটা বলা হয়েছে, রাইটলি পয়েন্ট আউট করে ডাক্তার আজিজ, যে 75-এর হাতিয়ার, এটা তো এটা কি এই ক্যাম্পাসের মধ্যে, এটা কেন স্লোগান, কেন আসলে এটা কেন এসছে, কারা কোনো স্লোগান না? জি বিএনপি এই স্লোগান, ডাক্তার আজিজ বলেন যে এটা ছাত্র দলের, যে শুনতে পারে সেখান থেকে বলা হয়েছে, সেটা শুনতে পারে, তবে এটা বিএনপির কোনো
স্লোগান না বিএনপির কোন অতি উৎসাহী লোক দিতে পারে সেটা সঠিক নয়। আরো কতগুলো বললেন যে এটা এক ধরনের পলিটিক্স অফ অ্যানিহিলেশন চলছে কিনা, 21 আগস্ট গ্রেনেড হামলা এগুলো তিনি বলেছেন। জি আমি একটু পিছনে যাই, মানে আওয়ামী লীগ নিয়ে আমার একটা সমস্যা হলো, আওয়ামী লীগ 75 এর আগে আর বাংলাদেশ ছিল বলেই মনে করে না। তারা যখন এই আলোচনা শুরু করে সব কিছু 75 থেকে, তো 75 আগে ছাত্রলীগ তার নিজেদের মধ্যকার যে সংকট মোকাবেলায় 7 ছাত্র খুন হয় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, সেই ইতিহাস ছাত্রলীগই ধারণ করে, তাই না? বাংলাদেশে এই 7 এক ছাত্র একত্রে বিশ্ববিদ্যালয়ে কোনোদিন খুন হয় না আর ভবিষ্যতে হবে কিনা জানি না, এটার সূত্রপাত তারাই করেছেন। বাংলাদেশে 2 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট বাক্স ছিনতায় 73 ইলেকশনে, এই ঐতিহ্য একমাত্র ছাত্রলীগের। এবং আপনি গত যে বিপিনুর যে ইলেকশন করলো তাকে কিভাবে কিভাবে তাকে মানে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং ইলেকশনের দিন কিভাবে ভোট জালচুরির ব্যবস্থা করা হয়, তো এগুলোকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন জানি না। বিএনপি এনিহিলেশনের রাজনীতিতে বিশ্বাস করে না। তো উনি বললেন 7ই নভেম্বরের কথা, এটা নিয়ে অনেক বিতর্ক করা যায়। আমি আজিজ ভাইকে সবিনয়ে একটা প্রশ্ন করতে যাই, তাহেরকে জিয়াউর রহমান হত্যা করেনি, তাহেরের বিরুদ্ধে মামলা ছিল মিউটিনি ইন দি আর্মি, তাহের যদি আপনারা এখন জাতীয় বীর উপাখ্যা দেন তাহলে তাহেরের প্ররোচনায় যে বীর খালেদ মোশাররফকে হত্যা করা হলো, বীর কর্নেল হুদাকে হত্যা করা হলো, বীর আমার কমান্ডার মেজর হায়দারকে হত্যা করা হলো, যারা এদেশের স্বাধীনতা সংগ্রামের বীরত্বপূর্ণ লড়াইয়ের সাক্ষী, এই স্বাধীনতা সংগ্রামীদেরকে কর্নেল তাহেরের প্রচারণায় তার যে লিফলেট ছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের কল্লা চাই, এই অফিসারদেরকে হত্যা করা হলো, তাহলে আপনারা কি এই অফিসার হত্যার যেটা বিডিআর হত্যা হয়েছে এগুলোকে কি আপনারা সমর্থন করেন? যদি তাহেরকে জাতীয় বীর বানাইতে হয় তাহলে আপনাদেরকে এদের সমর্থন করতে হবে। আর সেদিন এই ঘটনার পরে জিয়াউর রহমান অফিসারদের, আপনারা সেই 7ই নভেম্বর, জিয়াউর রহমান তখন অ্যারেস্ট, 7ই নভেম্বর রাত্রে অফিসাররা খালি গায়ে লুঙ্গি পরে সে কীভাবে ক্যান্টনমেন্ট থেকে পালাইছিল, সেই অফিসারদের দাবির মুখে জিয়াউর রহমান কোর্ট অফ মার্শাল করেছিলেন। সেই এটা ছিল দেশদ্রোহিত নয় কিছুই নয়, মিউটিনি ইন দি আর্মি। তা আপনারা যদি মিউটিনি ইন দি আর্মিকে সমর্থন করেন তাহলে অবশ্যই বিডিআর হত্যাকে সমর্থন করবেন, অবশ্যই এই খালেদ মোশাররফের এদেরকে সমর্থন করবেন। আশা করি আওয়ামী লীগ এটা করে না। আমি মনে করি এই 7ই নভেম্বর নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্ত, এবং বিভ্রান্ত করেছে কিছু অতি বিপ্লবী এবং প্রতিবিপ্লবীরা আওয়ামী লীগকে বিভ্রান্ত করেছে। আসুন আজকে আমরাও তো ছাত্র রাজনীতি করেছি, সেই পাকিস্তান টাইম থেকে 67 থেকে ছাত্র রাজনীতি স্টার্ট করেছি। আজকে ছাত্র রাজনীতির সেই চরিত্র হারিয়ে ফেলেছে এ কারণেই যে ছাত্র সংগঠনগুলো, কোনো ছাত্র সংগঠনই আজ তাদের যে সুনির্দিষ্ট দাবি সেই দাবিগুলো আজকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়ন এগুলো নিয়ে দাবি আজকে কোনো ছাত্র সংগঠন সারাক্ষণ শুধু লেজুর ভিত্তি রাজনীতি করে না। সবার দেখবেন নিজের দাবি নিয়ে আমি স্লোগান দিতে দেখিনি ক্যাম্পাসে, যে খাবারের মান বাড়াও, লাইব্রেরিতে বই লাগবে, লিফটের সমস্যা। আজকে দেখেন এখানে যে ওই যে কি হল জাতীয় রাজনীতি লেজুর ভিত্তির অংশ হিসেবে দেখছি সমস্ত ক্যাম্পাস গেস্ট্রোম সংস্কৃতি। এটার কারণ কি? কারণ হলো হল নাই, ঢাকা ইউনিভার্সিটির আরো নতুন 10 হল দরকার ছাত্রছাত্রীদের জন্য, তারা এসে গেস্ট রুমে থাকতেছে এবং তাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠন লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকে রিসার্চ এর জন্য কোনো বরাদ্দ নাই, ন্যূনতম বরাদ্দ। ইভেন আমাদের আজকে, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীকে, দীর্ঘদিন হলো পরে হলো তারা স্বীকার করেছেন যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। অতীতে আমরা বারবার বলেছি, কোনোদিনই স্বীকার করে নেই। ওনারা শুধু একটা উদাহরণ দেখিয়েছেন যে কোকো রহমানের 20 কোটি টাকা ফেরত এনেছেন, এইটা তাদের মানে
20,020 টাকা যে পার হয়ে গেছে, শুধু ওই কোকোর 20 কোটি টাকা দেখায়, আর কোনোটা ওনারা ওনাদের কোনো আর কোনো সার্থকতা নেই। কেন এই যে 6,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, এরা কোনো না ভাবি এই আওয়ামী লীগের গত 15 বছরের আওয়ামী লীগের সুবিধাভোগী, তাদেরকে আড়াল করার জন্যই কোনোদিন হাইকোর্ট বারবার সুয়েমিটু রুল দিয়ে হাইকোর্ট বারবার বলছে এরা কারা, এদেরকে লিস্ট বের করে দুদুক আজও পর্যন্ত লিস্ট বের করতে পারে নাই, হাইকোর্টের কাছে দিতে পারে নাই। দুদুক এত কর্মণ, এত কর্মঠ দুদুক কেন পারে নাই? কারণ এই দুদুকও আজকে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন হিসাবে কাজ করছে। এবং আজকে দেখেন আমি আসবো, যে দর্শক ফোন দিয়েছেন তার ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ তারাশ থেকে বলছি, ওয়াসিম। জি, মোহাম্মদ জহুরুল ইসলাম। আমার তিনজনের কাছেই আমার প্রশ্ন, যে আমাদের যে অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, হ্যাঁ, কারা ফিরিয়ে দিবে? কারণ তিনজনই তো তার ব্যক্তি স্বার্থ নিয়ে আসবে, আমাদের কথা কে বলবে? আমি বিশেষ করে আওয়ামী লীগ ভাই যে নিয়ে আছেন, ওনার কাছে প্রশ্ন, যে ওনাদেরই তো বেশি অধিকার, কারণ উনিরা মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি। সবারই কাছে আমার প্রশ্ন, যে তারা ব্যক্তির স্বার্থে ব্যক্তিগত সুবিধার জন্যে আমাদের কথা তো কেউ বলে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে মানে জনগণের কণ্ঠস্বর। একটা ল্যাটিন প্রবাদ আছে, ভক্স পপুলি ভক্স টাই, জনগণের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর। জনগণ কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবার প্রতি বিরক্ত প্রকাশ করছে, টের পেয়েছেন? যে আমাদের রিয়েল কথা কে বলবে? আসলে কেউ ক্ষমতায় আছেন, কেউ ক্ষমতায় যেতে চান, মাঝখানে মানুষ কিন্তু চিড়ে যাবে। তাহলে ওই লেলিনের কথা মানকে চিপায় পড়ে গেছে জনগণ। লেলিনের কথায় ফিরে যেতে হয়, যে এই বুর্জোয়ারা প্রতি 5 বছর পরে সিদ্ধান্ত নেয় জনগণকে কে শোষণ করবে, শাসন করবে। তা আসলে তাদের কথা কালজয়ী কার্ল মার্ক্সের কথা যে কতই বাস্তব। আপনারা কি, আপনি তো বিএনপি কি সেই জন্য ক্ষমতায় আসতে চান? আমি বলছি ঐতিহাসিকদের যে তাদের যে বক্তব্যগুলো তো আমাদের কাছে শিক্ষণীয়, জানতে চাইছি এখান থেকে বেরোনোর উপায় নাই, এই চক্রে আমরা পড়ে যাব। এটার জন্য আজকে আওয়ামী লীগের আওয়ামী লীগ থেকে বিএনপি ক্ষমতায় আসলে এটা মৌলিক কোনো পরিবর্তন হবে না, শুধু মানে এই অংশগত কিছু পরিবর্তন হতে পারে। বাংলাদেশে প্রয়োজন, দুই দলই কিন্তু বিকৃত পুঁজিবাদের সমর্থক, বাংলাদেশে কর্পোরেট পুঁজির সমর্থক, বাংলাদেশে যেটা দরকার আসলে সেই দল নেই। এটা সমাজ বিপ্লব, উইদাউট এ সমাজ বিপ্লব। বাংলাদেশের এই যে সমস্যা, এগুলো তো হচ্ছে প্রলেপ দিচ্ছি আমরা এখানে, আমরা ডিস্টেম্পার, এই যে লুম্পেন বুর্জোয়াজি, এখান থেকে তো মুক্তির জায়গা আমরা দেখছি না। ডিস্টেম্পার যদি সরাইতে হয়, আজকে সবচেয়ে দুর্ভাগ্য যে বাংলাদেশে একটি বাম গণতান্ত্রিক শক্তি নাই, বাংলাদেশে একটি লেফটিস্ট পার্টি নাই। এগুলি শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আওয়ামী লীগ বিএনপির মতো দল, জাতীয় পার্টির মতো দল, জামাত ইসলামের মতো একটি একটি মানে গণবিরোধী রাজনৈতিক সংগঠন বাংলাদেশের মাটিতে টিকে আছে। এটা দুর্ভাগ্য, এটা বামপন্থীদের ব্যর্থতা। এবং এখানে যে গণতান্ত্রিক যে রাজনীতি যারা বলে আওয়ামী লীগ বিএনপি, তারা কেউ মূলত ক্ষমতায় গিয়ে এই গণতান্ত্রিক চর্চা তারা সবাই, অনেক ধন্যবাদ আত্মসমালোচনা, আপনার সঙ্গেই থাকুন। হাসান তারিক চৌধুরী বলেন, যে মানুষের কথা কে বলবে? ধন্যবাদ। আমার মনে হয় যে ঢালি ভাইকে ধন্যবাদ জানাতে হয়, যে খুব আত্মসমালোচনামূলক একটি উক্তি, যেটা সচরাচর আমরা বৃহৎ দলের নেতাদের মুখে দেখি না, তিনি সেই আত্মসমালোচনামূলক উক্তিটি করেছেন। আমি ওনার কথা ধরেই বলতে চাই, যে পিপলস ভয়েসটা আসে কিন্তু পিপলস রেজিস্ট্যান্স থেকে, এবং কেউ দয়া দাক্ষিণ্য করে পিপলসকে তার অধিকার দিয়ে দেয় না। আমরা যদি পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাস দেখি, গণতন্ত্রের সংগ্রামের ইতিহাস দেখি এবং নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাস দেখি, জনগণই তাদের রক্ত ক্ষয় করে এবং আত্মবলিদানের মধ্য দিয়ে তাদের সেই অধিকারগুলো অর্জন করেছে। এবং আমরা ফরাসি বিপ্লব থেকে রুশ বিপ্লব পর্যন্ত, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যদি আমরা দেখি, দেখব যে জনগণের যে উইল, পিপলস উইল, পিপলস রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এসেই সে অধিকারটি এসেছে। এখন আমাদের দেশে ঢালিভাই যথার্থই বলেছেন, যে একটি বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি যদি সেরকম পলিটিক্যালি সাংগঠনিকভাবে সেইরকম একটা জায়গায় থাকতো, শক্তির জায়গায় থাকতো, তাহলে হয়তো এটা একটা ইন্ডিকেটর হতে পারতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে যারা আজকে এই আক্ষেপটি করছেন, তারা এই দেশে বাম রাজনীতির বিকাশের জন্য
সেই পরিবেশটি কিন্তু রাখেননি। যেমন ধরুন আজকে আমাদের দেশে রাজনীতিতে কালো টাকার যে পাওয়ার, মাসেলের যে পাওয়ার এবং যে অ্যাডমিনিস্ট্রেশনে আমলাতন্ত্র, যে ব্রিটিশ উপনিবেশিক আমলাতন্ত্রের যে ভূত আমাদের ঘাড়ে চেপে বসেছে, টোটালটা মিলেই একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে যেখানে একটা বিকল্প শক্তি, জনগণের শক্তির যে উত্থান সেটি কঠিন হয়ে পড়েছে। এবং সে কারণে আমরা দেখি যে পলিটিক্যাল যে এরিয়া বা পলিটিক্যাল যে অ্যাম্বিট তার বাইরে এসেও যখন নাগরিকরা যখন ভয়েস উচ্চারণ করে সেখানে কিন্তু তারা আক্রান্ত হয়। আমি সাংবাদিক প্রবীর সিদ্ধারের উদাহরণ দিতে পারি, আমি এরকম ইন্ডিভিজুয়াল বহু নাগরিকের উদাহরণ দিতে পারি যাদেরকে সর্বোচ্চ আদালতে হাইকোর্টে রিট করতে যেতে হয়েছে অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং এমনকি অনেককে কারাগারেও যেতে হয়েছে। তো সেই জায়গাটা আনার জন্য গণমাধ্যমের একটি বিশাল ভূমিকা রয়েছে, আমরা হয়তো সেই সুযোগটি এখানে ব্যবহার করছি। আমাদের দেশের যে স্কলাররা যারা তাদের ভূমিকা রয়েছে, এবং শিক্ষায়তনের কথা যদি বলেন সেখানে আমরা কেন পজিটিভ উদাহরণগুলোকে আনি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্তরে যে রাজু স্মারক যে ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে সেটি কিসের প্রতীক? সেটি কিন্তু ক্যাম্পাস ভায়োলেন্সের বিরুদ্ধে যে রেজিস্ট্যান্স তারই প্রতীক, সেটি ঐতিহ্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এরকম বহু ঐতিহ্য আমাদের এখানে রয়েছে, সেগুলোকে আমাদের সামনে আনতে হবে। জি, ঢালিবাবু যেটা যোগ করতে চেয়েছিলেন, আমাদের বিপ্লব তো অনেক পরের ব্যাপার, বিশ্ব বাস্তবতা এখন আর বিপ্লব নাই। আপনি দেখেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, একটা সোশ্যাল ডেমোক্রেসি, একটা লিবারেল ডেমোক্রেসির আবর্তনের মধ্যে কিভাবে জনগণের জায়গাগুলোকে তারা কিন্তু মিট করছে। আমি আক্ষেপ, জনগণ কি বারবার আন্দোলন করে সব অর্জন করতে পারবে না? দেখেন দেখেন যে আমরা একাত্তরে এটার মানে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ পেয়েছি, দেশের জনগণ স্বাধীনতা পেয়েছে, কিন্তু দেখেন এখনও বাংলাদেশের যে রাজনীতিতে আমরা একাত্তরে দল মত নির্বিশেষে স্বাধীনতার প্রশ্নে যে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে বাংলাদেশ বিভক্ত। এবং এই বিভক্তি দেখেন প্রথমেই যে বৃহৎ সংগঠন আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, প্রথমেই সেই দলটাতেই 72 সাল থেকে বিভক্তি শুরু হলো। এবং এই বিভক্তির সুযোগ নিয়ে, আওয়ামী লীগের বিভক্তির সুযোগ নিয়ে অনেক স্বাধীনতা বিরোধী শক্তিরাও সেদিন মাঠে নামার সুযোগ পেয়েছে। আজকেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে এই যে বিভক্তি, আজকে দেশের এই সংকট, এই সংকটে আজকে বিরোধী দল সহ আজকে দেশের যারা দ্বারা মিন করেন বুদ্ধিজীবী দ্বারা, তাদের কারোর সাথে কিন্তু কোনো আলোচনা নেই। আলোচনা না করে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতার জোরে অহমিকার, এই যে অহমিকা কাউকে পদ্মা সেতুতে চুবিয়ে বাড়বে, এই অহমিকা আসলে আমার মনে হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মনে হয় না এটা মন থেকে বলেছেন, উনি মুসফুসকে হয়তো বেরিয়ে গেছেন, কারণ ওনার অবস্থান থেকে এটা সাজে না। এই ধরনের অহমিকা পৃথিবীর বসে দেশে দেশে বিপর্যয় ডেকে এনেছে। এমনকি আমাদের যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় সিরাজ সিকদার। এই অহমিকা আসলে রাজনীতিতে শোভা পায়। জি ডাক্তার আজিজ, যদি একটু বলেন বিরতির আগে শেষ 3 মিনিট। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ডালি ভাই আসলে বলেছেন যে বিএনপির স্লোগান না এই, এই স্লোগানটা 75-এর হাতিয়ার, অতি উৎসাহীরা বলেছেন। এই জায়গাটাই মনে হয় যে অতি উৎসাহীরা তাদের মত থেকে তাদের এই ছাত্রজনদের স্লোগান দেয়, তাহলে এটা বুঝাই যায় যে আমরা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আপনার যে আজকের এই যে স্লোগান, যেটা আপনার যেটা নিয়ে আমরা কথা বলছি, আমরা সেই লাশের গন্ধ পাচ্ছি, আমরা পদ্মা সেতুর উদ্বোধনের আগে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, এটা আর আসলে স্পষ্ট। দেখুন, এই ছাত্রলীগের ইতিহাস আপনার এই 48-এর থেকে শুরু থেকে শুরু করে এই ভাষা আন্দোলন বলেন, এই 62-66 ছয় দফার আন্দোলন বলেন, এরশাদ আইয়ুব বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধে বলেন, সবই কিন্তু ছাত্রলীগেরই ইতিহাস। কয়েক হাজার ছাত্রলীগের কর্মীরা মারা গেছে মুক্তিযুদ্ধে, শহীদ হয়েছে। সুতরাং এগুলো ছাত্রলীগের অবস্থান। হ্যাঁ, আর ওই 7 জন খুন, তাদের কিন্তু বিচারও হয়েছিল, জেল থেকে কারা সারা জানিয়েছে, এটা আপনার আপনার নেতাই জেল থেকে ওদেরকে বের করে নিয়ে আসে রাজনীতি করার সুযোগ দিয়েছে, এটা হলো বাস্তবতা। আর তাহেরের প্রসঙ্গে যেটা বললেন,
এটা জাসদ ভালোভাবেই বলে, তাদের জাসদের কথাবার্তা যখন বলেন মানুষ জানে। আর বিডিআর হত্যা আর আপনার জিয়ার মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া আপনি এক করে ফেললেন, এটা ঠিক না। কোথায় দশতলা আর গাছতলা, গাছতলা এক করে ফেলছেন আপনি এই বিডিআর আর জিয়ার মুক্তিযোদ্ধা ফাঁসি দেওয়া, সুতরাং এটা ঠিক না। আর টাকা পাচারের আপনার, আমি যদি বলি তারেক মামুনের, আমি যদি বলে যাই শুধু তারেকের বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়াতে $250 মিলিয়ন, আর দুবাইতে আছে কয়েক মিলিয়ন ডলারের বাড়ি, তারেক জিয়ার 4-5 সালে আইসল্যান্ডে এবং $2 বিলিয়ন। দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি, আমরা কথা বলছিলাম রাজনীতিতে হুমকি, পাল্টা হুমকি, সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গ দিচ্ছি আমি রুবায়ত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রাজনীতিতে হুমকি, পাল্টা হুমকি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আজিজ আপনি শেষ করতে পারেননি, প্লিজ ক্যারি অন। আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপি আসলে নিজেরা কি চায় তারা নিজেরাও জানে না। আপনি গত এক বছরের দেখেন তাদের কর্মকাণ্ড, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, গণ অভ্যুত্থান, সাম্প্রদায়িক নিয়ে আন্দোলন, ইলেকশন কমিশন নিয়ে আন্দোলন, আর ইলেকশন কমিশনের আইন মানে না, আইন করতে হবে আন্দোলন, বিভিন্ন সময়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আন্দোলন, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করেছে। আজকে ঈদের পরে সরকার পতন করবে, গণ অভ্যুত্থান করবে, এখন এই নির্বাচন কমিশনও মানে না। আসলে তারা সরকার মানে না, আইন মানে না, আদালত মানে না, কিচ্ছু মানে না। আমরা জানি না যে এই রাজনৈতিক দলটার ফেট কি হবে, তারা কি চায়, তারা নিজেরাও নিজেদের অস্তিত্ব সম্বন্ধে জানে না, জনগণের মাঝে তাদের কি অবস্থান না জানে না, তাদের যে নেতৃত্ব আছে তারা এখন যে আরপিওতে এই খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, তারা নেক্সট সম্মেলন করে এই দুইজন সদস্য হইতে পারবে না, কোর্টেও সেটা রিজেক্ট করে দিছে, ইলেকশন কমিশনও রাখেনি, এই পরবর্তী সময় নেতৃত্ব কি দিবে সেই দিকে তাদের খেয়াল নাই, তারা শুধু ষড়যন্ত্র। আর কিভাবে সরকারের সমালোচনা, ইমেজ ক্রাইসিস হবে, দেশে বিদেশে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত আছে। সুতরাং তাদের আসলে আমি মনে করি তাদেরও সব সমর্থন, জনসমর্থন আছে, তাদের সব কর্মী বাহিনী আছে, দলটা সংগঠিত করা উচিত, দলের নেতৃত্ব ঠিক করা উচিত, তাহলেই আমার মনে হয় যে তারা চিন্তা ভাবনা করে সঠিক পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আজিজ, সঙ্গে থাকুন। জি ঢালি ভাই যদি বলেন। ধন্যবাদ আমাদেরকে মানে উপদেশ দেওয়ার জন্য কিভাবে সংগঠিত করতে হবে। বিএনপি আন্দোলন সংগ্রামে, বিএনপিকে কেউ ক্ষমতা বসায় দেয়নি, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। আওয়ামী লীগের ওই যে সমস্যা বলছি, যে ওনারা দেখেন ওনাদের ইতিহাস 62-র পরে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বহু নেতা হাফেজ হাবিবুর রহমান, আমেনা বেগম থেকে আরম্ভ করে 66-র পরে আওয়ামী লীগের বহু নেতা পদত্যাগ করে গেল, নির্জীব আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর ট্রায়াল চলছে, উনি হতাশ, ওনার আত্মজীবনীতে দেখেন উনি যখন হতাশ উনি একখান চিঠি দিয়েছিলেন সাংবাদিক আতাউসামাদের হাতে, দিয়ে বলেছিলেন হুজুর একমাত্র আপনি আমাকে ফাঁসির হাত থেকে বাঁচাইতে পারেন। আতাউসামাদ সাহেব এই চিঠিটা নিয়ে এই যে এবিএম মুসা এবং ফয়েজ আহমদ এই তিনজনে এসে মাওলানাকে চিঠিটা দিলেন। চিঠিটা পাওয়ার পরে মাওলানা বলে আমার মজিবর লেখছে এই কালকা মিটিং ডাকো, এই তো গণ আন্দোলন। কিন্তু আওয়ামী লীগ দেখেন 50 বছর পূর্তি হল, সমস্ত স্বাধীন, আমাদের আজিজ ভাইও বললেন যে যে সব ছাত্রলীগ করছে এখানে, প্রথম এই ছাত্র আন্দোলন শুরু করে ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, এগারো দফার যে সিগনেচার কারা দেখেন, ছাত্র ইউনিয়ন, তাদের নাম উচ্চারিত হবে না। 50 বছর পূর্তিতে যেই লোকটি স্বাধীনতা সংগ্রামের এই 9টি মাস অক্লান্ত পরিশ্রম করে এই মুক্তিযুদ্ধের এই সোনালী সূর্য ছিনিয়ে আনতে পরিশ্রম করেছিলেন,
সেই তাজউদ্দিনের নাম, শহীদ তাজউদ্দিনের নাম একটি বারও রাষ্ট্রীয় অনুষ্ঠানে উচ্চারিত হয়নি, একটি বারও। যেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা জীবন বাজি রেখে মাঠে ময়দানে, তারা তো 8 নম্বর থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা ছিলেন না, তারা রণাঙ্গনে লড়াই করেছেন, তারা বাংকারে বসে লড়াই করেছেন, অনেকে যুদ্ধাহত হয়েছেন। সেই আমাদের সেনাপতিদের যে সেক্টর কমান্ডারদেরকে পর্যন্ত এই 50 বছর পূর্তিতে ডাকা হয়নি, কারণ স্বাধীনতার ইতিহাস আওয়ামী লীগ তাদের মতো করে লেখে। আওয়ামী লীগের জন্ম দিয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এইটাও তারা স্বীকার করতে চায় না, বহু কষ্টে মাঝে মধ্যে স্বীকার করে। তো এই যে ইতিহাস, আমরা তো বিকৃতি করি না, ইতিহাস তো বিকৃতি করেছে আওয়ামী লীগ প্রতিটা সময়ে। আজকে সিরাজুল আলম খানকে তারা পরিত্যক্ত ঘোষণা করেন, অথচ কত সাক্ষাৎকার আছে যে 62 সাল থেকে সিরাজুল আলম খানরা যে ইনার সার্কেল গড়ে তুলেছিলেন বিপ্লবী ই, সেটা সক্রিয় ছিল। এটার তদানীন্তন ছাত্রনেতা নুরুল আলম সিদ্দিকী বলেছেন, আব্দুল কুদ্দুস মাখন বলেছেন, কিন্তু এখন আসা তারা এটা স্বীকার করছে না, কারণ আওয়ামী লীগকে একক কৃতিত্ব নিতে হবে স্বাধীনতা যুদ্ধের। স্বাধীনতা যুদ্ধের সময় যে উপদেষ্টা পরিষদ হয়েছিল, সেই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন মাওলানা ভাসানী, তাদের একটা মিটিংও হয়েছিল। কই স্বাধীনতার পরে তারা আজকে বলে সব আমরা করেছি? ইয়েস, আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী সংগঠন, এতে কোনো অস্বীকার করা নেই, কিন্তু আর যে সকল শক্তি ক্ষুদ্র হোক বৃহৎ হোক, সকল সিন্ধু বিন্দু বিন্দু মিলে যে সিন্ধু হয়েছিল সেদিন, এই বিন্দুদেরকে আজকে অস্বীকার করছে। এবং দেখেন আজকে ওনারা 14 দল গ্রহণ করেছে, 14 দলের মাধ্যমে ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে এই 14 দলের নেতারাই আক্ষেপ করে বলে যে আমাদের আর এখন মূল্যায়ন নেই। আবার আওয়ামী লীগ এখন সংকটে আছে আগামী নির্বাচন নিয়ে, এখন আবার 14 দলকে ডাকছে, অর্থাৎ আওয়ামী লীগ তার মতো করে সব কিছু সাজায়। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, শেষ পার্টে এই যে বলা হচ্ছে যে একটা, আপনি যেটা বললেন যে একটা রুচিশীল সাংস্কৃতিক পলিটিক্যাল কালচার সম্ভব কি না, আওয়ামী লীগ বিএনপি বড় দলগুলো রিকনসিলিয়েশন সম্ভব কি না, এই প্রশ্নগুলো যদি একটু সমাধানের দিকে তাকায়, শেষ পার্টে এখানে দেখুন আসলে একটা প্রবলেমটা হলো তাদের পলিটিক্যাল ইগো। এবং এখানে ধন্যবাদ ঢালি ভাইকে, উনি যথেষ্ট পরিমাণ বলেছেন এবং তার অনেক তথ্য উপাত্তের সাথে আমি একমত, কিন্তু বিষয়টা হলো যে বিষয়টা তো একতরফা নয়, এটার তো মুদ্রার অপর পিঠও রয়েছে। আওয়ামী লীগ নিঃসন্দেহে তারা যদি অগণতান্ত্রিক আচরণ করে থাকে তার জন্য তারা সমালোচিত এবং হুমকি ধামকি দেওয়ার জন্য তারা সমালোচিত। এবং একই রকমভাবে আপনি দেখেন যে বেগম জিয়া বেশি দিন আগে না বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জ জেলার নাম মুছে যাবে এরকম দম্ভোক্তি তিনি করেছেন, ফলে এগুলোর একটা আদার সাইড আছে, আদার রিপারকেশন আছে। তো সেই জায়গা থেকে ইতিহাস বিকৃতি কি জিয়াউর রহমান করেন নাই? জিয়াউর রহমান আমলে যে মুক্তিযুদ্ধের চেতনার বা মুক্তিযুদ্ধের যে ফিলসফি তার যে ডাউনগ্রেড করা হয়েছে পাঠ্যপুস্তক থেকে শুরু করে জাতীয় জীবনে সংবিধান পর্যন্ত এবং বাংলাদেশের সংবিধানের যে সেকুলার চেহারা সেটাকে কিভাবে একটা সাম্প্রদায়িক মোড় দেওয়া হয়েছে, পাকিস্তানি আইডিওলজির মধ্যে নিয়ে গেল। এখন এই জায়গাটা বোথ সাইড অফ দ্য কয়েন আমাদেরকে দেখতে হবে। তো সেই জায়গা থেকে বেরোতে হলে আমাদের যেটা স্ট্যান্ড পয়েন্ট সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের যে আমাদের যে সংবিধান যেটি আমরা পেয়েছিলাম, আমাদের 72 যে কনস্টিটিউশন তার যে 4টি মূল নীতি সেইগুলো তো এখন অবসোলিট হয়ে যায়নি। সারা পৃথিবীতে এখন সেকুলারিজম যে ভ্যালিড এবং এটা যে সবচেয়ে শান্তি দিতে সক্ষম এবং ডাইভার্সিটির কথা এখন দুনিয়াতে আসছে, গণতন্ত্রের কথা আসছে, সোশ্যাল জাস্টিস বা সমাজতন্ত্রের কথা সেখানে আসছে। তো এইখানে এই জায়গাগুলোতে আমাদের একমত হতে হবে এবং সেটা করার জন্য যদি সেই দেশের মানুষের প্রতি যদি দরদ না থাকে, মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, এটা কেউ করতে পারবে না। এবং বাংলাদেশে আমি দেখেছি এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, বিপদে পড়লেই লবিস্টদের কাছে দৌড়ায়, বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মিটিং করে, জনকৃষকের দুয়ারে তারা যায় না, শ্রমিকের বস্তিতে তারা যায় না, তারা রাষ্ট্রদূতদের ডেকে ডিনার খাইয়ে তারা গণতন্ত্র রোগ সমাধান করার চেষ্টা করে। এই জায়গার বাইরে হলো বাংলাদেশের বামপন্থী শক্তিগুলো। বাংলাদেশের বামপন্থী শক্তিগুলো দেখেন তারা শক্তি সামর্থ্য যাই হোক, তারা রাজপথে জনগণের ইস্যু নিয়ে কলে কারখানায় মাঠে ময়দানে আছে, কৃষকদের মধ্যে, খ্যাত মজুরের মধ্যে এবং শ্রমিকদের মধ্যে, কিন্তু তাদের সংখ্যা কম, ভয়েস খুব ম্রিয়মাণ দেখেছেন আপনি। এখানে তো তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডটা লাগবে, আপনার যে ইলেকশন কমিশন
এবং লোক অল্প এর মধ্যে আবার দুদল দেখলাম বাম দলীয় জোট থেকে বেরিয়েও আসছে এবং তারা তো সেই স্বল্প সংখ্যক যে দুদল তারা বেরিয়ে গেলেন তারা এখন আর বিকল্পের উপরে আস্থা রাখতে পারছেন না তারা এখন বাম বিকল্প গড়ে তুলতে চান না তারা এখন একটি বড় কোনো শিবিরে ভিড়ে তার মধ্য দিয়ে তারা তরি পার হতে চান তো এই রকম চিন্তা তার কারো থাকতে পারে জি তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেটা আমাদের করতে হবে আমাদেরকে পলিসি বেসড অ্যাকশনে যেতে হবে যে আমরা যেমন ছাত্র ইউনিয়ন সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে তারা শিক্ষার সমস্যা ভিত্তিক ছাত্র আন্দোলন করে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে এইভাবেই তাকে কাজ করতে হবে মেধাভিত্তিক রাজনীতি জ্ঞানভিত্তিক রাজনীতি সেটি করতে হবে ডক্টর আজিজ যদি একটু বলেন যেটা আমরা বলছিলাম যে একটা সমঝোতা একটা সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি সেটা ডাক্তার হিসেবে আপনি চান শিক্ষক হিসেবে আমরা চাই এটা সম্ভব কিনা আসলে আমি এটা বলার আগে একটা দুইটা লাইন বলছি দেখেন ডালি ভাই অনেক সিনিয়র রাজনীতিবিদ অভিজ্ঞ এক্সপেরিয়েন্স আমি একটা জিনিস বুঝি না তাজউদ্দিন সাহেবকে দিয়ে উনি কি বুঝাইতে চাচ্ছেন তাজউদ্দিন সাহেব তো মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন এই তাজউদ্দিন সাহেবই 8 নম্বর থিয়েটার রোডের বেঞ্চে শুয়ে থাকতেন ফ্যামিলির কাছেও যেতেন না সেখান থেকে প্রবাসী সরকারের নেতৃত্ব দিতেন আর এই যে যারা সেক্টরে ছিল তারা 400 টাকা বেতনে তারা কাজ করতো মুক্তিযুদ্ধে তারা ছিল সুতরাং এই তারা তো আইসা এই ব্যাংকারি বসে থাকার কথা না এই সরকার চালাবে কি ব্যাংকাররা যারা ছিল কাজ যুদ্ধ করতো তারা তো বেতনভুক্ত ছিল সেনাবাহিনী ছিল তারা মুক্তিযোদ্ধা ছিল সেই সরকারে সুতরাং এই জায়গাটা এই কনসেপ্টটা কেন বলেন তারা আমি বুঝি না তারা কি ভুলে গেছেন যে এই দেশ স্বাধীন হয়েছে 70-এর নির্বাচন হওয়ার পরে তখন বৈধতা চলে আসছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সেই প্রেক্ষাপটে সেই নির্বাচিত সরকারের এই বিপ্লবী সরকার ছিল প্রবাসী সরকার ছিল তারা নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের সরকার আরেকটা জিনিস হলো যে ইতিহাস বিকৃতির কথা যেটা ভাই বললেন যে ইতিহাস বিকৃতি আওয়ামী লীগ করে আমার ভাই আইনজীবী ভাই বলেছেন ইতিহাস বিকৃতির কথা যদি বলি এই আওয়ামী লীগ বিএনপি এবং জিয়াউর রহমান খালেদা জিয়ার দল আমি 1 ঘন্টা বলতে পারবো যে কি কি ইতিহাস বিকৃতি তারা করে তারা তত্ত্ব সন্ত্রাস ইতিহাস বিকৃতির একদম রাজা সুতরাং এই ব্যাপারে আর কথা বলতে চাই না ভাসানীকে নিয়ে আওয়ামী লীগ কিছু বলে না ভাসানী ভোটের বাক্সে লাথিও মারছে আবার উপদেষ্টা হয়েছে পরে জিয়াউর রহমান সাহেবের সাথেও আমরা তার কেমিস্ট্রি দেখছি আমরা জানি না সুতরাং ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় কি অনেকে করে না তা না কিন্তু আওয়ামী লীগ তাকে অমূল্যায়ন করে না আওয়ামী লীগের যখন আগে মানে 48 দেশভাগের পরে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে স্মরণ করে এবং শ্রদ্ধা ভরেই স্মরণ করে এই মৌলানা ভাসানী বলেন সুরওয়ার্দী বলেন শেরে বাংলা কে ফজলুল সাহেব বলেন সবাইকে আওয়ামী লীগ শ্রদ্ধা নিয়ে স্মরণ করে আজ একটু সামনে যদি থাকে বর্তমান রাজনীতি যদি কথা বলি আসলে হ্যাঁ তবে আমি মনে করি যে একটু আগে যেটা বলছিলাম হ্যাঁ রাজনীতিতে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে মানে একটা সংস্কৃতি ডেভেলপ করতে হবে সৌজন্যতা থাকতে হবে এবং একটা সমঝোতা থাকতে হবে টলারেন্স যেটা আমরা বলি ভিন্ন মতকে সম্মান করা ভিন্ন মতকে এটা কিন্তু ডেমোক্রেটিক মূল্যবোধের মানে হচ্ছে অন্য মতকে সম্মান করা এক্স্যাক্ট এইটাই ডেমোক্রেসি ডেমোক্রেসি সৌন্দর্য একটা আজকে সরকারে আছে আপনি অবশ্যই বিরোধী দল আলোচনা সমালোচনা করবেই কিন্তু সেইটাও কোন পর্যায়ে যাবে কিরকম সমালোচনা হবে সেইটারও একটা সৌন্দর্য আছে সেটাও একটা লিমিটেশন আছে অনেক ধন্যবাদ মিস্টার ঢালি শেষ পর্যায়ে সম্ভব কিনা এটা অবশ্যই রিকনসিলিয়েশন সম্ভব কিনা অবশ্যই সম্ভব প্রথম জায়গায় আপনাকে যেতে হবে এই রিকনসিলিয়েশন সম্ভব হচ্ছে ডেমোক্রেটিক কালচার আগে এখন আওয়ামী লীগকে বলতে হবে যে আওয়ামী লীগ কতদূর গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে বা বিএনপি কতটুকু গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে যদি আমরা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসই না করি বা ওই জায়গাটাকে আমরা শুধুমাত্র রিওটিক হিসাবে শুধু একটা স্লোগান হিসাবে রেখে দিই তাহলে বাস্তবতায় এই এই ধরনের অসুস্থতা আসবেই তাহলে আগে দরকার প্রত্যেক দল এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি দলের ভিতরেই তো গণতন্ত্র নাই কী আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি তো ওই জায়গায় তো আমরা চর্চা করে ফেল করছি সংস্কৃতি আমি বাইরে পার্লামেন্টে না আর্টিকেল 70 দিয়ে আর্টিকেল 70 কেন সবচেয়ে দুর্ভাগ্য হলো আর্টিকেল 116 যেটা প্রত্যেকটা দল নির্বাচনের ম্যানিফেস্টোতে বলে যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করব কিন্তু কোনো দল ক্ষমতায় এসে এই আর্টিকেল 16কে বাতিল করে নেয় এটার খালি নতুন নতুন রূপ দিছে নতুন রূপ দিয়ে কিভাবে এই মানে নির্বাহী বিভাগকে দিয়ে
আইন বিভাগকে জব্দ করা যায় এবং নিজেদের ক্ষমতা টিকায় রাখা যায়, এই কাজটা কিন্তু বারবার হয়েছে। দেখেন আওয়ামী লীগের সুযোগ ছিল, আওয়ামী লীগ পূর্ণবস্থ ভালো কথা বলছে যে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, উনি চমৎকার কথা বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র চারটা, আরও যেটা 10ই এপ্রিল আমাদের সংবিধানের পূর্বে যেটা ঘোষণা ছিল, সাম্য ন্যায় বিচার এবং সামাজিক মর্যাদা আজকে কোথায়। তো সেই জায়গায় যদি আসি, আর্টিকেল 16 বলেন, আর্টিকেল 70 বলেন, সবগুলো দলই কিন্তু ক্ষমতায় এসে এটা রেখে দেয় এবং এই চোরা পথ বের করে কিভাবে মানে নির্বাহী বিভাগ দিয়ে বিচার বিভাগকে দখল করবে এবং এখনও এটা চলছে। এগুলি হচ্ছে ফ্যাসিস্ট গণতান্ত্রিক চরিত্র না। ক্ষমতায় টিকে রাখার জন্য নির্বাহী বিভাগকে নিব, সেনাবাহিনী, তারপরে এই যে আজকে বলেন আওয়ামী লীগের এমপিরা পার্লামেন্টে দাঁড়ায় বলছে আমাদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা হল সেক্রেটারিয়েটে আমলাদের। তাহলে এটা কেন? এখনো পর্যন্ত এই যে বিচার, এই যে মানে ব্যুরোক্রেটিক, এইটা ব্যুরোক্রেটিক যে রুলস অফ বিজনেস, এটাকে ডেমোক্রেটিক করা যায় নাই, সে ব্রিটিশ আমলের ওইটা দিয়েই চলছে এবং তারা যা যা দাবি করছে সরকার মেনে নিচ্ছে। এখন তাদের মানে প্রেসিডেন্সে দেখেন, একজন ডিস্ট্রিক্ট জাজ একজন জয়েন্ট সেক্রেটারি হইতে পারে না, পারে? আপনি তো আইনজ্ঞ, পারে না। এই যে জিনিসগুলো, তাহলে 72-এর সংবিধান ভালো জি, তাহলে এই যে 15 বছর আওয়ামী লীগ অ্যাবসলিউট পার্লামেন্টে ছিল, তারা 72-এর সংবিধানে কেন ফিরে যেতে এখনও পারল না? এখনও কেন তাদেরকে আপোষ করতে হয়েছে, তাদের বাধা দিল কে? আমরা তো এই 92 সালে বিএনপি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বিশ্বাস করত, সেই জায়গার থেকে কত চিন্তা চেতনায় আপনি বিএনপি বলল ইয়েস আমরা দেশের স্বার্থে পার্লামেন্টিয়ান ডেমোক্রেসিতে যাব এবং রেফারেন্ডাম হইল, এটা বিএনপি বেগম খালেদা জিয়ার মানসিকতা। কিন্তু সেই জায়গার থেকে আজকে 72-এর সংবিধানে তো ফিরা গেলই না। দেখেন আওয়ামী লীগ খেলাফত মজলিসের সাথে 5 দফা করলো, আমাদেরকে বলে যে আমরা জামাতের সাথে আছি। হ্যাঁ, এটা আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে বিএনপি কি মনে করে জানি না, আমি ব্যক্তিগত মনে করি না, এটা বিএনপির একটা ঐতিহাসিক ভুল জামাতের সাথে। অনেক ধন্যবাদ, শেষ পর্যায়ে আমি 1 মিনিট শেষ করি না, 1 মিনিট নাই আসলে, সময় নাই, জি জি 10 সেকেন্ড। আমি 10 সেকেন্ডে এটি বলবো যে সব কিছু হলো অ্যাকশন দিয়ে নির্ধারিত হয়, যে কি অ্যাকশন আপনি নিলেন। আজকে যদি একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যায় এবং করাপশনকে যদি ইন্ডিকেট করা যায়, পলিটিক্যালি অ্যাড্রেস করা যায়, তাহলে পরে যেই সংস্কৃতি আমরা ফেরত আনতে চাইছি সেই জায়গায় ফেরত আনতে হবে, ফেরত আনা সম্ভব হবে এবং সেই জন্য মানুষও দেখতে পাবে যে আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ হয়েছে কিনা এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেটা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু হয়েছে কিনা। জি ডক্টর রাজেশ, লাস্ট 1 মিনিট। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই হুমকি পাল্টা হুমকি এ দিয়ে আসলে মানে আসলে দেশের ভালো কিছু হবে না, বেশি দূর যাওয়া যাবে না আসলে। হ্যাঁ, যাওয়া যাবে না। বিএনপি কে আসলে এই ইলেকশন কমিশন এখন যেভাবে এবার এটা হয়েছে, এটা খুবই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সাথে বিএনপি আলাপ আলোচনা করে কিভাবে তারা আরো কোনো সহযোগিতা চায় কিনা, তাদের কোনো আরো প্রস্তাব আছে কিনা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে, তাদের সাথে বসে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনে আসার জন্য দলকে প্রিপারেশন নেওয়া উচিত, প্রিপারেশন নেওয়া উচিত এবং জনগণের জন্য, গণতন্ত্রের জন্য যদি তারা কিছু করতে চায় তাহলে এই নির্বাচনের পথে আসতে হবে। আন্দোলন, সংগ্রাম, সরকার মানি না, নির্বাচন মানি না, এটাতে হবে না। নির্বাচন বিএনপি সবসময় মানে, বিএনপি অবৈধ নির্বাচন মানে না। জি, বিএনপি আজকে আমি ধন্যবাদ জানাই প্রাক্তন সিএসিকে আর বর্তমান সিএসিকে, দুইজনই একসুরে বলেছে এদেশে আর রাতের নির্বাচন হবে না। অর্থাৎ আওয়ামী লীগ যে রাতের নির্বাচন করেছে, এইটা আপনারা বলেন রাতের কথা, সেটা বরাদ দিয়ে বলে তারা, না না সেটা বরাদ দিয়ে বলতে পারে না তারা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, সবাইকে আসবার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার দেখা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুষ্ঠান দেখবার জন্য অনেক ধন্যবাদ।